আমি প্রথম অভিনয় করছি আইনজীবী চরিত্রে, এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। তার সাথে সাথে আমি বলতে চাই যে অভিনেতা হিসেবে আমরা তো সবাই পর্যবেক্ষণ করি আশেপাশের সব মানুষকে, মানে সব মানুষই তো চরিত্র, সব মানুষই আমাদের দেখবার শিখবার জায়গা। সেই জায়গা থেকে কিছু কিছু চরিত্র থাকে যার যেই চরিত্রগুলোকে পর্দায় তুলে ধরতে গেলে আসলে মূলত কিছু কি বলবো আমি, মানে কিছু বিষয় খুব ঠিকঠাক হতে হয়। ঠিকঠাক বলতে আমি যদি একজন চিকিৎসাকর্মীর চরিত্রে অভিনয় করি, চিকিৎসকের চরিত্রে, বা আমি একজন ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করি, তাহলে কিন্তু আমাকে চিকিৎসার কিছু আমি যদি ভুল করে স্টেথোস্কোপ ধরে বসে থাকি তাহলে খুব হাস্যকর হয়ে যাবে ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে গিয়ে একজন লয়ার তার ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলছে, তার জাজের সাথে কীভাবে কথা বলছে, তারপর তার জুনিয়র যারা তার সাথে প্র্যাকটিস করছে তাদের সাথে কীভাবে কথা বলছে, এই যে বিষয়গুলো পুরোপুরি তো পেরে ওঠা যায় না, তবে সেই চেষ্টাটা থাকে যে আমার থাকে যে আমি যখন একটি চরিত্রে কাজ করছি সেই চরিত্রটি যখন পর্দায় দেখবেন দর্শকেরা খুব অবিশ্বাসযোগ্য যাতে না মনে হয়, এটাই আমার চেষ্টা সব চরিত্রের ব্যাপারে। আমরা কোর্টরুমের কাজ করেছি, এফডিসিতে সেট করে অনেকগুলো লোকেশনে আমাদের কাজ হয়েছে। তো এফডিসির কোর্টরুমের দৃশ্য আমরা টানা দুই দিন এবং এক দুই রাত সারা রাত শুটিং করেছি, এবং সেখানে যেটা হয়েছে যে একজন আসলেই আইনজীবী ছিলেন, প্রতিটি শর্টে শর্টে ঠিক শব্দগুলো ঠিক টার্মগুলো ধরিয়ে দেবার জন্য এক নাম্বার, আর দুই নাম্বার স্ক্রিপ্ট করবার আগে অমি আমাকে কয়েক ধাপে ধাপে স্ক্রিপ্ট পাঠিয়েছে, যে প্রথমে সে লিখেছে, তারপর সে আমাকে বলেছে যে আপু তোমার অংশটুকু আমি আলাদা করে আইনজীবীর সাথে বসছি, একজন আসলেই একজন লয়ার তার সাথে বসে কিভাবে কথা বলে, মানে কোন টার্মগুলো ব্যবহার করে, কোন ক্ষেত্রে কোন টার্মগুলো ব্যবহার করে, সেগুলো আসলে আমরা সেটে যাবার আগেই স্ক্রিপ্টে আমি বলবো যে 70-80% কাজ করে নিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করেছি যে আসলেই আইনজীবীকে ঠিকঠাকভাবে পর্দায় আনতে, সেই আনার চেষ্টাতে আমাদের টেবিল রকটা আগে থেকেই ছিল, আমাদের বলতে আমি মূলত অমির কথা বলবো, কারণ মূল কৃতিত্বটা তার, ও আমার হাতে একেবারে তৈরি একটা স্ক্রিপ্ট দিয়েছে, আমি ওটুকুর উপর ভরসা করে এগিয়েছি অমির ডিরেকশন নিয়ে। আরেকটা জিনিস এখানে বলতে চাই যে আমরা অনেক ডিরেক্টরের সাথে কাজ করি, অমির সাথে আমি শুরুতেই বলেছি যে এটা আমার প্রথম কাজ, সবচেয়েতে ভালো লেগেছে আমার যেটা সেটা হচ্ছে প্রতিটি শটে প্রতিটি দৃশ্যে অমি, অন্য আর সব কিছু তো আছে, মানে লাইট ক্যামেরা সেট সব কিছু তো আছে, অমি জানে যে সে তার অভিনেতার কাছ থেকে এই শটে কোন ডেলিভারিটা চায়, মানে কোন অভিনয়টা সে এই শটে চায় সে একদম নিশ্চিত, এবং সেটা না পাওয়া পর্যন্ত ভোর ছয়টায় অমি কারেকশন দেয়, আপু আমি এটা চাচ্ছি না এই ডেলিভারিটা। তো অমি হচ্ছে এমন ডিরেক্টর, আমি গুড অ্যাক্ট্রেস না, আমি আসলেই বিশ্বাস করি আমি শুধু চেষ্টা করছি মাত্র, তো সেই চেষ্টা হয়তো একদিন ভালো কোনো জায়গায় গিয়ে পৌঁছাবে। তবে হ্যাঁ, এটা ঠিক আপনি আগে যে কথাটা বলেছেন যে অমি গুড ডিরেক্টর, অমির সাথে এটা আমার প্রথম কাজ, কাজটা করবার আগে অমির সাথে আমার অনেক কথা হয়েছে ফোনে টেক্সটে নানাভাবে আমাদের আলোচনা হচ্ছে, এবং অমি আমাকে বলল যে আপু আমি তোমাকে স্ক্রিপ্টটা সরাসরি বলতে চাই, এবং পুরো স্ক্রিপ্ট এবং চরিত্র অমি আমাকে সরাসরি বলেছে, মানে আমি অমির অফিসে গিয়েছি, অমি আমাকে পুরো গল্পটা এবং আমার চরিত্র সম্পর্কেও একদম ফেস টু ফেস বলেছে। তো তারপর আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি এই কাজটা করতে চাই, আমি এমিলি রহমান হিসেবে নিজেকে দেখতে চাই এক নম্বর, আর দুই নম্বর অসময়ের শুটিং শেষ করবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এই কৃতিত্ব অবশ্য শুধু অমির না, অবশ্যই অমির টিমের, বিশেষ করে তহিদ এবং তহিদের পুরো টিমের, আমাদের মেকআপের টিমে যারা ছিল, আতিয়ার টিম, আমাদের কস্টিউমের টিমে যারা ছিল, আমার না আক্ষরিক অর্থে আমি প্রায় ১৩-১২-১৩ দিন শুটিং করেছি, আমার মনে হয়েছে যে আমি ওদের কুইন এলিজাবেথ আর ওরা ওই টিম হচ্ছে আমার বাকিংহাম প্যালেস, মানে এত আদর যত্ন ভালোবাসায় ওরা আমাকে রেখেছে অমি এবং অমির পুরো টিম। আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে অমির কোনো কাজে কোনো চরিত্রে যদি অমি আমাকে ভাবে, অমির টিম আমাকে ভাবে, আমি চোখ বন্ধ করে অমিকে ডেট দিয়ে দিই।